আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। অনেকদিন পর আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আমি একটা সিম্পল ভাজি করব। এখানে 10-15টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি 6-7টা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, একটা আলুকে কুচি নিয়েছি। চুলাটা অন করছি। এটা শুকিয়ে নিচ্ছি। আজকে আমাকে হেল্প করছে আমার মেয়ে মুন। রান্নাটা মুন করছে, আমি শুধু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুন তেল দাও, দাও তেলটা দাও। এই বিসমিল্লাহ, এই তো আমার মেয়ে তেল দিচ্ছে। এই তো হয়ে গেছে রান্না। এই তো এবার কি দেবো মা, এবার কি দেবো? বড় করে সুন্দর করে বলো কি দেবো। পেঁয়াজ আর রসুন কুচি। এবার কি দেবো মা, এবার কি দেবো? লবণ। বড় করে বলো লবণ। এবার লবণ দিতে বলছে মুন। লবণ দিলাম। মুন এবার কি দিব? টমেটো। টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর কি দেবো? এরপর কি দিব? পেঁয়াজ পাতা। তারপর এগুলো কি? আলু। সব দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে মা, এবার কি করবো? এবার নেড়ে দিতে হবে না। এরপর কি দেবো? হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার কি করবো? নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে না। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি। এটা প্রায় হয়ে এসেছে। এবার কি দেবো মুন? একটা ডিম দিয়ে দেব। আমি একটা ডিম দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতা কুচি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। গরম ভাত দিয়ে আমাদের মামির এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার একটি শীতকালীন সবজি। পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল টক টক। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আর আজকের রেসিপিটা আমি স্পেশালি
উৎসর্গ করছি নিপা কবিরাজিকে। নিপাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা সম্মান দেওয়ার জন্য। সবসময় ভালো থেকো, দোয়া করি।